করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা দুদিক থেকেই বিশ্বের তালিকায় এক নম্বরে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত সে দেশে 90 লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে, মারা গেছে 2,30,000-এরও বেশি। প্যান্ডেমিকের ভয়াবহ এই চিত্র এখনও বিন্দুমাত্র মলিন হয়নি, বরঞ্চ নির্বাচনের ঠিক আগে সংক্রমণের সংখ্যা আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। প্রতিদিন এখন প্রায় 89,000 আমেরিকান নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছে। মার্কিন বিশ্লেষকদের মধ্যে বড় কোনো দ্বিমত নেই যে আমেরিকার এবারের নির্বাচনে এক নম্বর ইস্যু করোনা ভাইরাস। তাদের অনেকেই বলছেন এবার রেকর্ড আগাম ভোটের অন্যতম কারণ কোভিড-19। বিধিনিষেধের কারণে মঙ্গলবার কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারার উদ্বেগ যেমন এই আগাম ভোটারদের মধ্যে কাজ করছে, তেমনি অনেক পর্যবেক্ষকদের মতে কোভিড মোকাবেলায় সরকারের পারফরমেন্স নিয়ে তাদের মনোভাব ব্যালটের মাধ্যমে দেখাতে অনেকেই উন্মুখ। রেকর্ড 9 কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা 2016 সালে দেওয়া মোট ভোটার উপস্থিতির 60%। কিন্তু প্রশ্ন হচ্ছে গত 7 মাস ধরে প্রেসিডেন্ট ট্রাম্প এই প্যান্ডামিক সামাল দিতে যা করেছেন, যা বলছেন, ভোটের সিদ্ধান্তে তার প্রভাব কি হচ্ছে। দুদিন আগে ওয়াশিংটনের রাস্তায় বিবিসির একজন সংবাদদাতা ভোটারদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া শুনেছেন। কৃষ্ণঙ্গ এক তরুণীর কথা ছিল, যেভাবে তিনি পরিস্থিতি সামলাচ্ছেন তা খুবই দুর্বল। অন্যদিকে মাঝবয়সী শ্বেতাঙ্গ এক নারীর কথা ছিল এরকম, প্রেসিডেন্ট চাইছেন সবাই যেন আতঙ্কিত না হয়ে পড়ে, আমি সেটা পছন্দ করি। আরেক শ্বেতাঙ্গ তরুণীর মন্তব্য, অত্যন্ত ভালো কিছু তিনি করেননি, আবার যে খুব খারাপ কিছু করেছেন তাও আমি বলবো না। ওয়াশিংটনে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং বিশ্লেষক জো গার্স্টেনসন বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস মোকাবেলায় যা করেছেন অধিকাংশ আমেরিকান তাতে খুশি নন। তিনি বলেন, প্রেসিডেন্ট যা করছেন তা হলো প্রতিদিনের পরিস্থিতি আঁচ করার চেষ্টা করে সেই মতো তিনি সাড়া দিচ্ছেন। সর্বশেষ জনমত জরিপ বলছে যে প্রতি 10 জন আমেরিকানের 7 জনই মনে করছেন কোভিড-19 নিয়ে প্রেসিডেন্ট ভুল বার্তা দিচ্ছেন। তবে রিপাবলিকান সমর্থকদের সিংহভাগই এই ব্যাপারে প্রেসিডেন্টের পেছনেই রয়েছেন। অধ্যাপক গার্স্টেনসন বলেন, শুধু যে দলীয় আনুগত্যের ভিত্তিতে মতামতে ভিন্নতা রয়েছে তাই নয়, এলাকার ভিত্তিতেও জনমত ভিন্ন। যে এলাকায় মানুষ এই প্যান্ডেমিকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা ক্ষিপ্ত। যেমন বছরের শুরুর দিকে অ্যারিজোনা অঙ্গরাজ্যে জনমত জরিপে জো বাইডেন খুব সামান্য এগিয়ে ছিলেন, কিন্তু গ্রীষ্মে ওই রাজ্যে কোভিড-19 ভয়ঙ্কর রূপ নেওয়ার পর বাইডেনের পক্ষে সমর্থন অনেক বেড়েছে। অ্যারিজোনায় এই প্যান্ডেমিকে এখন পর্যন্ত মারা গেছে 5,920 জন। উইসকনসিন অঙ্গরাজ্যে 2016 সালের ভোটে প্রেসিডেন্ট ট্রাম্প সামান্য ব্যবধানে জিতেছিলেন। এবারও বছরের অধিকাংশ সময় জুড়ে ট্রাম্পের সমর্থনে তেমন কোনো ভাটা দেখা যায়নি, কিন্তু অক্টোবর মাসে হঠাৎ সংক্রমণ হুহু করে বাড়তে থাকায় জনমত ঘুরে গেছে। সর্বশেষ জনমত জরিপে উইসকনসিনে জো বাইডেন ট্রাম্পের চেয়ে 7 থেকে 17 পয়েন্ট এগিয়ে গেছেন। এছাড়াও যে রাজ্যটি ঐতিহাসিকভাবে রিপাবলিকানদের অন্যতম একটি ঘাঁটি, সেই টেক্সাসেও ভোটারদের মধ্যে ট্রাম্পকে নিয়ে বিরূপ মনোভাব স্পষ্ট হচ্ছে। কারণ 2 দফা সংক্রমণে টেক্সাস বিপর্যস্ত, কোভিডে এই রাজ্যে এখন পর্যন্ত 10,440 জন মারা গেছে। টেক্সাসের চিত্রশিল্পী শেন রেইলি তার রাজ্যে কোভিডে এত লোকের মৃত্যুতে অত্যন্ত ক্ষুব্ধ। তিনি বলেন, জীবনে প্রথমবারের মতো এবার তিনি দল বদলেছেন, আমি সবসময় রক্ষণশীলদের ভোট দিয়েছি, কিন্তু এই প্যান্ডেমিক মোকাবেলায় ক্ষমতাসীন রিপাবলিকানরা যা করেছে তাতে জীবনে প্রথমবারের মতো আমি ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেব। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এসব ক্রোধের তেমন কোনো তোয়াক্কা করছেন না। দুদিন আগে শনিবার পেনসালভেনিয়া নিউটন শহরের এক সভায় তিনি তার প্রতিদ্বন্দ্বীকে নিয়ে মশকরা করে বলেছেন, জো বাইডেন কি বলছেন আমি গতকাল তা দেখলাম, তার মুখে সে একই বলি, কোভিড কোভিড আর কোভিড, বলার মতো তার কাছে আর কিছু নেই। ট্রাম্পের ওই প্রচারণা সভার অনেকের মুখেই মাস্ক ছিল না। শনিবার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি একটি হিসাব প্রকাশ করেছে যে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ট্রাম্পের প্রচারণা সভার কারণে অতিরিক্ত 30,000-এরও বেশি লোক কোভিড আক্রান্ত হয়েছে, মারা গেছে অতিরিক্ত 700 জন। অবশ্য সরজমিনে তদন্ত নয়, বরঞ্চ প্রচলিত একটি গাণিতিক মডেলের উপর ভিত্তি করে তারা এই রিপোর্ট দিয়েছে। অবশ্য অধ্যাপক গার্স্টেনসন মনে করেন বহু মানুষের ভোটের সিদ্ধান্তের পেছনে করোনা ভাইরাস প্যান্ডেমিক একমাত্র বিবেচ্য নয়, খুব কম রিপাবলিকানই, বিশেষ করে যারা দলের ঘোরতর সমর্থক,
তাদের দলীয় আনুগত্য ভঙ্গ করে জো বাইডেনকে ভোট দিবেন। তবে 3 নভেম্বরের নির্বাচনে যদি আমেরিকায় রাজনৈতিক পট বদলে যায়, কোভিড নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ট্রাম্পের পারফরমেন্সকেই তার প্রধান কারণ হিসেবে দেখা হবে। এদিকে আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা। নির্বাচনে জো বাইডেনের প্রতি সমর্থনের কথা ব্যক্ত করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী লেডি গাগা, তার পক্ষে টুইটারেও প্রচার চালাচ্ছেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নির্বাচনে তিনি বাইডেনের প্রতিদ্বন্দ্বী। আজ সোমবার ট্রাম্প টুইটারে লিখেছেন, মাত্র শুনলাম স্লিপি জো বাইডেন পেনসিলভেনিয়ায় লেডি গাগার সাথে প্রচার প্রচারণা চালাচ্ছেন। গাগা আর্টিস্ট এগেনেস্ট ফ্রাকিংয়ের গর্বিত সদস্য। এতে আরও বেশি প্রমাণ পাওয়া গেল যে বাইডেন ফ্রাকিং অর্থাৎ খনিজ উত্তোলন বন্ধ করে দিবে এবং আপনাদের জ্বালানির মূল্য আকাশছোঁয়া করে দিবে। ট্রাম্প আরও লিখেছেন, আমি বিতর্কের সময় বলেছি টেক্সাস, পেনসিলভেনিয়া, ওয়াহিও, নিউ মেক্সিকো বাসিন্দাদের কি তা মনে আছে? আমি সবসময়ই আমেরিকান জ্বালানি ও আমেরিকান কর্মসংস্থান রক্ষা করব। ঘর থেকে বেরিয়ে ভোট দিন, আমেরিকাকে আবার মহান করুন। এদিকে এরই মধ্যে দেশের প্রধান সারির সংক্রমণ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জিতে গেলে তিনি ফাউসিকে বহিষ্কার করতে পারেন বলে জানিয়েছেন। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ফাউসির সঙ্গে বহুবার ট্রাম্পের মতবিরোধ প্রকাশ্যে এসেছে। নির্বাচনের 24 ঘন্টা আগে ফ্লোরিডায় আয়োজিত জনসমাবেশে ট্রাম্প কোভিড-19 নিয়ে মার্কিন মিডিয়া কভারেজের সমালোচনা করেন। এ সময় জনসমাবেশ থেকে ফাউচিকে বহিষ্কার করুন স্লোগান ওঠে। তার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, আর কাউকে এটা বলবেন না, নির্বাচন পর্যন্ত কিছুটা সময় নিতে দিন আমাকে, আমি আপনাদের পরামর্শের প্রশংসা করছি। পরে ট্রাম্প বলেন, ফাউসি ভালো মানুষ, তবে তার বেশ কিছু ভুল রয়েছে। গত শনিবার রাতে ওয়াশিংটন পোস্টের সঙ্গে কথা বলেছিলেন ফাউসি। এতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করা হয়। করোনা ভাইরাস মোকাবেলায় ডক্টর স্কট অ্যাটলাসের পরামর্শের উপর নির্ভর করেন ট্রাম্প। ওয়াশিংটন পোস্টে স্কটেরও সমালোচনা করা হয়। এতে ফাউসির উপর আরও বেশি ক্ষুব্ধ হয়েছে হোয়াইট হাউস। উল্লেখ্য, ফাউসি বিশ্বের সেরা সংক্রামণ বিশেষজ্ঞদের একজন। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালকের দায়িত্ব পালন করছেন। ট্রাম্পের করোনা ভাইরাস প্রতিরোধী টাস্কফোর্সের তিনি অন্যতম প্রধান বিশেষজ্ঞ। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেছিলেন, শীতে করোনা আরও ভয়াবহ হয়ে উঠতে পারে, যুক্তরাষ্ট্রে দিনে 1 লাখ কিংবা তারও বেশি রোগী ধরা পড়তে পারে, মৃতের সংখ্যা বাড়ারও শঙ্কা রয়েছে।